ভাজার দরকার ওইগুলা সব এসে বাজারে খরিদ করে ভেজে এবার মজুস করা কিনে দাও। ছেলে গেছিল কাজ করতে, বলি লিয়া চলে গেলে এখন যেতে হবে, একটু ঘোরাঘুরি করবো বাজারে, এই বলে এখন রয়ে গেনি। ও এসেছিল, ওকে পৌঁছে দিয়েছিলাম, চলে গেল। বলি এখন নাম গান করার তো এখনো সময় নেই, সময় তো পিছানে পড়ে গেছে, সময় বের করে নিতে হবে, নাম গান করার সময় নেই। বলে জয় রাধে, বলে জয় রাধে রাধে, ওই জয় রাধে রাধে বলো, কিন্তু নাম করার সময় নেই, চলে গেছে সময়। হ্যাঁ, এখন কি হবে বলো? ওই যে বৃন্দাবনের মাঝে কি হচ্ছে, তো আজও বাঁশি বাজছে নিকুঞ্জ নিধুবানে, সে বাঁশি আবার কেমন করে বাজে, আবার যার যেমন কান সে তেমনি শুনতে পায়, তার বেশি নয়। আবার সোনার নূপুর বাজে, আর 100 ভরি সোনার গহনা, মানে নূপুর চূড়া পরে সারা বৃন্দাবনে রাধে রাধে বলে বাঁশি বাজায় ফিরে। তো মাধব ডাকা বলছে, বলে ই ভট্টাচার্যের বাড়ি দেখা দিগুলি মোর কি হবে, আজ আমি বৃন্দাবন চলে যাই। ও তো গেছে, তো গেছে জানো দাদু, চলেই গেছে বৃন্দাবন, যে দেখছে সত্যি সত্যি তো ঘুরে ফেরা হবে, 5 দিন সময় লাগছে। বৃন্দাবন যাওয়া তো মুখের কথা নয়, তখন তো বাস যোগ ছিল না, যে সুন্দর কথা, তার বন তোমার বন বিচরণ করে দর্শন করে, তবে অস্ত্র বাড়ি করছে, দাঁড়াও, দাঁড়িয়েছে, তা এবারে চূড়া খুলে নিল, আর পায়ের নূপুর খুলে নিল, সব তো সোনার, পায়ের সব আবরণ সোনা খুলে নিল, নিয়ে উন্নার কনে বেশ সুন্দর করে পুটলি বেঁধে নিল, বেঁধে নিয়ে কি মনে আনন্দ, বহুত আনন্দ, বলে আর তো এই জীবনে ডাকাতি আমায় করতে হবে নি, তাই চলছে ঘরে এনে এদিকে। মাধবী চিন্তিত, চুরি করে তো যদি কোথাও ধরা পড়ে যায় তাহলে কাটাকাটি হানাহানি হচ্ছে, বা জেলে দিচ্ছে, খবর পায়নি। এসে তাড়াতাড়ি করে ডাকছে, মাধবী শুন শুন শুন, চলেছি কি, এই পটিল ঘরে ভিড়ে লিজে খুল, দেখ জানছি না সারা জীবনে করবে, হরি বলে বলো, রাধে রাধে বলো, এই বলে দিয়ে দিচ্ছে, আর ওই খুলে দিচ্ছে, দেখো শুধু এতগুলো মাটি ঢিলা, মাটি ঢিলা। সে যদি তাকে ধরব বলে মনে করো, শ্রী গোবিন্দ নন্দের নন্দন বলে প্রকাশিত, কিন্তু না, সেখানে অজনা সম্ভব, অজনই সম্ভব ভাবে আসে আর যায়, তিন যুগে এইভাবে আসে আর যায়। কলিযুগে কি হচ্ছে জানো, এবার গর্ভজাত সন্তান হল কলিযুগে, সেই নগরদ্বীপ নদী আর মাঝে অবতীর্ণ হলেন প্রভু, তাই সে রূপকে মোচন করে গৌর রূপে অবতীর্ণ হলেন, রাধারানীর রূপ নিয়ে, আর রাধারানী কানায়ের রূপ নিয়ে বিষ্ণু ক্রিয়া হল। হ্যাঁ, সনাতন গোস্বামীর গৃহে দুহে মিলিল বটে, মিলে বেশি দিন রহিল না জগতের মাঝে, অচিরে সন্ন্যাস হইল, তাই আমার কাঁধে কথা গেলে পাবো তারে, যাচি আর এত প্রেম দিবে, তাই চলে গেল বা কেন, এলো বা কেন, আর কি অভাবে নদে আর মাঝে গড়াগড়ি করে বলো তো, করেছিল কি অভাব, এই ভক্ত জীবগণের জন্য, এই উদ্ধার করবার জন্য। এই নামটি কি কেউ করত, এত হরিবাসর কি হতো, কিচ্ছু হতো নি। আমি তো ছোটবেলা থেকে দেখে আসছি হরিমন্ত্র গোটা এক দুটো ছিল আমাদের এই অঞ্চলে, দুটো ছিল, একটা ছিল আমাদের ঝরিয়ায়, আরেকটি ছিল হরি বড়করণ দিয়ে, আজও আছে সেটি আসুরতলা, ওই দুটি পূজা হতো, তাও 10-15-20 বছরেও একবার অনুষ্ঠান হতো নি। কিন্তু দাদু এখন ঘরে ঘরে প্রতিদিন ঘরে ঘরে অনুষ্ঠান, প্রতিদিন ভক্ত সেবা। কারণ বৈকুণ্ঠে বিহারী বসে বসে একদিন আলোচনা হচ্ছে, নারদমুনি বলছে যে ঠাকুর আমার মতো ভক্ত কেউ তো নাই, আর সেবাও করাতে পারেন, তাই কি হচ্ছে না। এবার বলে না রে, ওই আছে
মর্তধামে না অনেক সেবক আছে, কে কে না নারায়ণ বাবু আর রামবাবু আর কৃষ্ণবাবু আর গৌরবাবু, এই চারজন যে সেবক ধনী ব্যক্তি আছে না, এরা মানে ভক্তকে সেবা দেয় না তো বলছি বলে তাহলে ভালো, তাহলে দেখাতে পারবেন কেমন কেমন সেবা। তো চলে এলো নারায়ণ বাবুর বাড়িতে, কিচ্ছু নেই সেবা টেবা কিছু নেই। রামবাবুর বাড়ি গেল, কোনো সেবা নেই, রাম রাম নাম। কৃষ্ণবাবুর বাড়ি গেল, সেই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কিছু সেবা নেই। গৌরবাবুর বাড়ি গেল, গৌরবাবুর বাড়ি যখন গেল তখন কি হয়েছে দেখো দাদু, প্রচুর সেবা, অন্ন ব্যঞ্জন, হ্যাঁ সেবা। তো এই চারটি যুগের মধ্যে এই তিনটি যুগ কোন কোন বলছি শুনুন, ওটা রেকর্ড হয়ে যাচ্ছে। কিন্তু সত্যযুগে সত্যনারায়ণ আর লক্ষ্মী দেবী, কোনো সেবাও নেই আর অন্ন বলে কিছু নেই, ফলমূল চেতায় দেখো সেবা কিছু নেই, ওই ফলমূল ফলমূল। আর দেখো আর দ্বাপর যুগেও নাম আছে পরিচর্যা আর সেবা বলে কিছু নেই। আর কলিযুগে মানে রাধা কৃষ্ণ মিলিত তনু যখন সেবা নেই, কিছু সেবা নেই দ্বাপর যুগে। এবারে কি এই কলিযুগে গৌরবাবু, আমার গৌর সুন্দর নদিয়া বিহারী, গৌর সুন্দরের যুগে এল। আর এই নামটা গোলক মন্দিরে রাধারানী গোপনে রেখেছিল, তাই অদ্বৈত গোস্বামী আনলেন। কেন সচির নন্দন গৌরে নন্ত দিতে উৎসাহিত করতে এবং সচি দেবীকে কৃষ্ণ মন্ত্র কানে দেবার জন্য এই বৈকুণ্ঠ থেকে এলো। রাধা নাম হতে হতে তারক ব্রহ্ম নাম এলো, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এলো। তাই কেমন করে হলো যুগের পরিবর্তন, তাইটা সেবার যুগ সেবা। তাই আজকে খুব গর্বের সহিত সন্দীপনমণি খুব গর্ব করে বলছে, বলে আমি নিজে যে আমার মতো বৈষ্ণব সেবা দিতে তো জগতে কেউ পারেনি, আমি দাদি, আমি মাধুপুরী করে দাদি। তখন ওই তার শিশুটা ওই মধুমঙ্গল একটি শিশু, তাই এমন সময় বিড়বার জন্য ভক্তগণ দুইজন চলে এসছে, সেবা কিন্তু হয়েছে মাধুপুরী করে। এখন সন্দীপনমণি বলছে বলে ওরি এমন সময় কেমন করে সেবা দিব, বলে বাবা যাই না, বলে না নগদ দিবে মোটে আর দিবে নি ভিক্ষা, ওই একবারই দিছে। তবুও গেল মধুমঙ্গল, কেউ দেয়নি, বলে আরে এর বাপ বেটা তো মুশকিল করে তুলল, বাপ একবার ভিক্ষা করে বেটা একবার ভিক্ষা করে, ফিরে আসতে দেয়নি। বলে বাবা শোনো আমি এবার বৃন্দাবনে যাই আমার বন্ধুর কাছে, বলে যা। এবার মহাপ্রভু কি করছেন বুঝে বুঝে নারদকে বলছে, ও নারদ তুমি যে না ওই যমুনার তো পাড়ি গেল মধুমঙ্গল, মধু গেল ও তো সেখানে, তুমি ওই জলের মধ্যে কচ্ছপ হয়ে বসে থাকো, আর ওই ঘাটে যেমনি পারাবে তেমনি পা পড়ে যাবে হড়কে যাবে সব চলে যাবে, ই কী হবে ভক্ত সেবা দিবে বলে গেছে আগে এরকম করবে, বলে তাহলে তো ভক্ত পরীক্ষা করা হবেনি। তাই করলেন, অনেক পেয়েছিল নিয়ে এলো, আর যেমনি পা দিচ্ছে হড়কে গেছে আর ব্যাগ পড়ে গেলো ভাসি নিয়ে গেল মধুমঙ্গল, ফিরে এলো। বলে কী হবে উপায় সেবা, সেবার উপায় কি? ওই তখন ওই কদম তলা গেল, সেই স্বর্ণ কদম কালিন্দী যমুনার কোলে, সেই স্বর্ণ কদম বেড়ে বিখ্যাতলা বাঁশি বাজায় আমার শ্রীরাধিকার মনোরঞ্জনের জন্য, তিনি সেখানে চলে গেলেন। যে বললে বলে বন্ধু বলে কী রে মধু, না দুটি বৈষ্ণব আছে সেবা দিব দিতে পারিনি, বলে আরে আমার তো কিছু নেই আমি তোরে কি দিব, এইটা নিয়ে যা তুই, একে যে মুদির দোকানে বলবি না সিনকাঠি হয়ে যা, তো সিনকাঠি হয়ে গেছে। তাই মুদির দোকানে মুদি ঘুমি ছিল দেখো, ঢুকে সন্দীপনমণি গেছে, তাই সামান্য তণ্ডুল নিয়ে কি করছে বাবাকে ব্যাগ দিয়েছে, ব্যাগ দিয়েছে, আর বাবা মাথায় ধরে টানে আর মুদিকে জাগিয়ে দিচ্ছে, বলে তোমার চুরি হলে বলে, সে পায়ে ধরে টানে আর ওই দেখো সিনকাঠি ওসি হয়ে গেল,
মাথা কেটে দাও না বাবা, চুরি হলে কি হবে উপায় আমাদের, চোর বুঝছি। এবার ওই সাগরে ফেলে দিল মাথা, নিয়ে চলে এলো বলে সকলেই গেছে যখন, আর নিয়ে কি হবে ফেলে দিচ্ছে। মোদি দেখে এই তো যোগ্যসূত্র আছে, ব্রাহ্মণ সন্তান হবে, এ এই অপরাধের ক্ষমা নেই, তাই মোদি চটে জড়িয়ে ওই নদ্যমুনায় ফেলে দিল, এবারে সেবা দিয়ে দিল। ওই মাসিটা তখন সিন কাঠি অপজিত হয়ে তখন ওসি হয়ে বাদ হয়ে ওই রক্ত মাখা বংশী পড়ে আছে মোদির দোকানের পাশে পড়ে রইল, এবারে সেবা হয়ে গেল। এবার নারদ বলছে বলে ঠাকুর তোমাকে আমি কিন্তু এখন ছাড়ব না, বলে কেন, বলে যা তো সকলই তো গেল, সেবার তো ত্রুটি হয়নি, তার ফিরে দিতে বলে বলে নারদ যে যায় আর কি আসে রে, হায় রে নারদ আর আসে না, তাই যমুনার কুলে চলেছে, যমুনা পালাতে হবে তো বৃন্দাবনে, বৈকুণ্ঠে যাবে তো ভগবান নারদকে নিয়ে। আর